হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমার তো দেখতেই পাচ্ছো গত কয়েকদিন ধরে এত সমস্যা যাচ্ছে। ছেলে অসুস্থ ছিল এবং অসুস্থতা তো এমন বাড়াবাড়ি জায়গায় পৌঁছে গেছিলো যে আর কি ওকে হসপিটালাইজ করতে হয়। নার্সিংহোমে ছিলাম আমরা 3 দিন, তো সেই জন্য ভিডিও সেভাবে করতে পারিনি, আর মানসিক স্ট্রেস তো বাদই দিলাম। তবে এখন একটু বেটার আছে আগের তুলনায়, যদিও এখনও পুরোপুরি আর কি কিওর হয়নি, এখনও আন্ডার ট্রিটমেন্টেই আছে। তো আগের দিন যে হোলির ভিডিওটা দিয়েছিলাম, ফটোশ্যুটটা, সেটা বেশ কয়েকদিন আগের করা। তারপরে আমার হঠাৎ করে আমার ছেলে অসুস্থ হয়ে গেল, হোলির আগেই ওই ভিডিওটা পাবলিশ করবো ভেবেছিলাম কিন্তু করতে পারিনি কিছু প্রবলেমের জন্য। যেহেতু শ্যুটটা করে রেখেছিলাম সেই জন্য তোমাদের সাথে আগের দিন শেয়ার করে দিয়েছি। তো এরই মাঝে আমাদের যে নতুন ওখানে বাড়ি হচ্ছে সেখানে ব্যান ঢালাইও হচ্ছে, তো আমি তো যেতেই পারছি না এই সমস্ত মানে প্রবলেমের জন্য। আমার হাজবেন্ড গিয়েছিল, ওই আর কি কয়েকটা ভিডিও করে এনেছে। তো যেহেতু সেরকমভাবে কিছু ভিডিও করতে পারিনি, ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার স্মৃতিতেও থেকে যাবে কীরকমভাবে স্টেপ বাই স্টেপ আমাদের নতুন বাড়িটা হচ্ছে, সেটাও থেকে যাবে। তো চলো দেখে নেই কীরকমভাবে ঢালাইটা হচ্ছে। তাহলে দেখতেই পারছো বন্ধুরা, এই যে বাড়ির যে স্ট্রাকচারাল যেটা হয়েছিল সেইটার ওপরেই পুরো রড দিয়ে এবং কাঠের এই যে তক্তাগুলো মেরে দিয়ে একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে কিছুটা তার ভেতরে রড বেঁধে দেওয়া হয়েছে, আর ওই যে প্লাস্টিক দিয়েও মুড়ে দেওয়া হয়েছে জায়গাগুলো, ওর ভেতরেই আর কি বেশ ঢালাইটা পড়বে। তো একটু পরে চলে আসবে ঢালাই মেশিন, এখনও পর্যন্ত পৌঁছায়নি। এখন এই কাজগুলো হচ্ছে, এই পাশের কাজগুলো কমপ্লিট হলে তারপরে ঢালাই মেশিন চলে আসবে, আর দিলেই বেস ঢালাইয়ের মানে ব্যান্ড ঢালাইয়ের কাজটা শুরু হয়ে যাবে। ঢালাই মেশিন এসে কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, দেখতেই পারছো। যে ব্লু শার্ট পরা যে কাকু, উনি হচ্ছেন আমাদের বাড়ির কন্ট্রাক্টর তারাপদ কাকু, উনিও এসে মোটামুটি সবার সাথে লেগে পড়েন। ভীষণ অ্যাক্টিভ উনি, ভীষণ আর কি কাজকে ভালোবাসেন, সবসময় কাজটা সামনে থেকে করতে পছন্দ করেন। তো কাজগুলো হচ্ছে কীরকমভাবে একটু দেখে নাও, আমারও তো সেরকমভাবে এগুলো সম্বন্ধে বিশেষ কিছুই আইডিয়া নেই, আর এই সময়ে যে যাব সেই পরিস্থিতিও আর থাকলো না। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমেই থেকে গেল আমাদের ইউটিউবের আর কি স্মৃতিতে, যে
কিরকম ভাবে হয়েছিল জিনিসটা। এই যে দেখো এই সাইডটা হয়ে গেছে, পরপর পরপর এভাবে পুরোটাই কভার হবে। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্যান্ড যতটা মানে পুরোটা বাঁধা হয়েছিল, মোটামুটি আমাদের বাড়িটা 900 থেকে 1000 স্কোয়ার ফিটের মধ্যে সামথিং কিছু একটা হবে, আমি এক্সাক্ট জানি না। তো ওটা পুরোটাই ব্যান্ড ঢালাইটা পড়ে গেছে, ঢালাই মেশিনও ওরা গুছিয়ে নিয়ে সব বাড়ি চলে যাচ্ছে। তো আজকে এই জায়গাটা সেট হওয়ার জন্য রেখে দেওয়া হবে, আর কাল থেকে জল দিতে হবে। আমাদের যেহেতু সাবমার্সিবল বসেনি, পাশের বাড়ি যে নিমাইদা বলে বলি আমার হাজবেন্ডের বন্ধু, ওদের বাড়ি থেকে সাবমার্সিবল থেকে জল নিয়ে জল দেওয়া হবে। তো বন্ধুরা আজকের মতন এই ভিডিওটা সেখানেই শেষ করছি। তো একটু সিচুয়েশনগুলো ঠিকঠাক হলেই পরপর ভিডিও দেব, এখন বুঝতেই পারছো। যতক্ষণ তোমরা একটু প্লিজ সাথে থেকো, সাপোর্ট করো, এটাই বলবো। তো মানে প্রবলেম মানে মানুষকে বলে কয়ে আসে না, এক মানুষ ভাবে আর এক হয়। এবারেই মানে কিছুদিন আগেই তোমরা জানো যে মনিটাইজেশন পেলাম, গুগল অ্যাডসেন্সের চিঠি এলো, সব কিছু হলো। তো চ্যানেলটাকে নিয়ে একটু ভালো কিছু করব, আরও বেটার কিছু করব, আরও সুন্দরভাবে একটু রিপ্রেজেন্ট করব সব কিছু ভেবেছিলাম, কিন্তু ছেলে অসুস্থ হয়ে ওগুলো সব কিছুই একটু প্রবলেমের মধ্যে পড়ে গেছি। তো যাই হোক, আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করবে, এভাবেই আমার পাশে থাকবে। হয়তো এখন কয়েকদিন একটু ভিডিও দেওয়ার একটু গণ্ডগোল হবে, সেটা প্লিজ একটু তোমরা কনসিডার করো। ও আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সঙ্গে দেখা হবে আশা করছি। খুব তাড়াতাড়ি আসবো তোমাদের মাঝে আবার। গুড ইভিনিং, টাটা।